বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশাই রাখি। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও তোমরা যাতে পাঠ্যপুস্তকের সাথে সম্পৃক্ত থাকতে পারো, সেই জন্যই এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের। আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে সম্পৃক্ত থাকব। আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের দ্রুতভা দাখিলা পদ্ধতি থেকে আমি কতগুলো লেনদেন লিখেছি, এই লেনদেন থেকে কীভাবে কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেই বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো দেখো আমরা এখানে কি লিখেছি, যে মিস্টার আসলামের 2020 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো নিম্নরূপ। কী কী আছে? জানুয়ারি 1 নগদ 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু, 5 আসবাবপত্র ক্রয় 1 লাখ টাকা, বিজ্ঞাপন খরচ প্রদান 5,000 টাকা, ভাড়া প্রদান 10,000 টাকা আমি লিখেছি। দেখো তোমাদেরকে এই লেনদেনগুলো থেকে কীভাবে কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় ওই বিষয়গুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো আগে আমরা লিখে নিই যে প্রদত্ত লেনদেনগুলোর যে প্রদত্ত লেনদেনগুলোর কারণসহ নির্ণয়, তাহলে দেখো আমরা প্রথমে কি করতে হবে, আমাদের গড় কেটে নিতে হবে। তাহলে কি কি আছে দেখো, তাহলে আমরা নিলাম প্রথমে কি তারিখ, পরে আমরা এখানে আসব কারণ, পরে আসব টাকা, ডেবিট বা ক্রেডিট। তাহলে আমরা প্রথমে গড়টা কেটে নিলাম, এক কয় করলাম, তাহলে দেখো প্রথমে লিখব তারিখ, হিসাব ক্রেডিট টাকা, কারণ আমরা লিখে নিলাম যে তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট বা ক্রেডিট, টাকা এরপরে হলো কারণ আমরা লিখে নিলাম। তাহলে দেখো সালটা কত আছে 2020, আমরা প্রথমে সাল লিখে নেব জানুয়ারি 1। কী আছে? নগদ 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু। তাহলে আমরা এখানে গত ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, তাহলে এখন আমরা যাবো যে যখন 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি তাহলে প্রতিষ্ঠানে কী আসে? নগদ অর্থ আসে। তাহলে নগদ হিসাব ডেবিট, প্রতিষ্ঠানের কী বেড়েছে? মূলধন বেড়েছে। তাহলে মূলধন হিসাব কী? ক্রেডিট। তাহলে লিখো এখানে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট লিখে নিলাম। কত টাকা ছিল আমার এখানে? 2 লাখ টাকা ছিল, তাহলে আমরা লিখে নিলাম 2 লাখ। তাহলে এবার আসো নগদ মানে যে কারণ সে লিখতে হবে, তাহলে আমার কী বেড়েছে? সম্পদ বেড়েছে। আমরা জানি সম্পদ বাড়লে, যদি সম্পদ ডেবিট দিকে থাকে তাহলে বৃদ্ধি হবে, ক্রেডিট দিকে থাকলে হ্রাস হবে। তাহলে আমরা কী লিখতে পারি? নগদ মানে সম্পদ ডেবিট দিকে আছে, তাহলে আমরা লিখতে পারি সম্পদ বৃদ্ধি। বৃদ্ধি তাহলে আমার কী বেড়েছে? মালিকানা বেড়েছে। তাহলে আমি লিখতে পারি মালিকানা স্বত্ব বৃদ্ধি। মালিকানা স্বত্ব বৃদ্ধি দেখো আমরা বক্সের মধ্যে আটকে দিলাম। পরবর্তী লেনদেন কী আছে দেখো, 5 তারিখ কী বলেছে এইখানে? যে আসবাবপত্র ক্রয় 1 লাখ টাকা। তাহলে আমি যদি আগে ডেবিট ক্রেডিট নির্ণয় করে যাই, আমরা বলেছিলাম সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, তাহলে আমার কাছে কী আসছে? আসবাবপত্র আসছে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আমার কাছ থেকে কী চলে গেছে? নগদ অর্থ চলে গেছে। তাহলে নগদান হিসাব কী? ক্রেডিট লিখতে পারি। তাহলে আমরা Thank you.
ক্রেডিট, তাহলে কত টাকা ছিল? 1,00,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি এখানে 1,00,000। তাহলে এবার আমি কারণে চলে যাব। তাহলে আসবাবপত্র মানে কি? সম্পদ। সম্পদ যদি ডেবিট দিকে থাকে তাহলে বৃদ্ধি, ক্রেডিট দিকে থাকলে হ্রাস। তাহলে আমার কোথায় আসবাবপত্র? সম্পদ। তাহলে আমরা লিখতে পারি সম্পদ বৃদ্ধি, হ্রাস। তাহলে দেখো, তাহলে আমরা এখানে কী ছিল 5 তারিখে? আসবাবপত্র ক্রয়। তাহলে আমরা কী পেয়েছি? আসবাবপত্র পেয়েছি। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র কোথায় আছে? ডেবিট দিকে আছে। তাহলে সম্পদ বেড়েছে, তাহলে সম্পদ বৃদ্ধি। নগদ কোথায় আছে? ক্রেডিট দিকে। নগদ সম্পদ, তাহলে সম্পদ কমেছে। তাহলে আমরা লিখতে পারি সম্পদ হ্রাস। এরপরে আসো পরবর্তী লেনদেন, 15 তারিখ। কী বলেছে আবার? বিজ্ঞাপন খরচ প্রদান 5,000 টাকা। তাহলে আমি যে বিজ্ঞাপন খরচ দিব, তাহলে আমার কাছ থেকে কী চলে যাবে? নগদ অর্থ চলে যাবে। কেন যাবে? বিজ্ঞাপন দেওয়ার কারণে। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট আমরা লিখতে পারি। ক্রেডিট কত টাকা আছে আমার এখানে? 5,000 টাকা। তাহলে আমি লিখতে পারি এখানে 5,000। দেখো, তাহলে আমার কী ছিল? বিজ্ঞাপন মানে কি? ব্যয়। তাহলে আমার খরচ বেড়েছে, তাহলে আমি লিখতে পারি ব্যয় বৃদ্ধি। বৃদ্ধি, তাহলে আমার কাছ থেকে চলে গেছে নগদ অর্থ, চলে গেছে। তাহলে আমি লিখতে পারি সম্পদ হ্রাস। লিখে নিলাম আমরা। তাহলে এবার আসো 25 তারিখ, ভাড়া প্রদান 10,000 টাকা। তাহলে আমি যে ভাড়া দিলাম, তাহলে আমার কাছ থেকে কী চলে গেলো? নগদ অর্থ চলে গেছে। কেন গেছে? ভাড়া দেওয়ার কারণে। তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে লিখে ফেলো এইখানে 25 তারিখ। নগদান হিসাব ক্রেডিট। তাহলে ভাড়া আমার কত টাকা আছে এখানে? 10,000 টাকা। তাহলে আমি লিখতে পারি এখানে 10,000। তাহলে ভাড়া মানে কি? ব্যয়। তাহলে আমার কী বেড়েছে? যে ব্যয় বেড়েছে, তাহলে লিখতে পারি ব্যয় বৃদ্ধি। কী চলে গেছে আমার কাছ থেকে? নগদ অর্থ চলে গেছে। নগদ মানে কি? সম্পদ। তাহলে আমার সম্পদ কমেছে, তাহলে কী লিখতে পারি? যে সম্পদ হ্রাস। ওকে, তাহলে দেখো যে 4টা লেনদেন লিখেছিলাম, ওই 4টা লেনদেন তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কী ছিল প্রশ্নটা, যে প্রদত্ত লেনদেনগুলোর কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে আমি এখানে 1 তারিখে ছিল নগদ 2,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু। তাহলে আমার কাছে কী আসে? নগদ অর্থ আসে। তাহলে নগদন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদ মানে কি? সম্পদ। তাহলে কোথায় আছে? ডেবিট দিকে আছে। সম্পদ যদি ডেবিট দিকে থাকে তাহলে বৃদ্ধি। তাহলে আমি লিখেছি সম্পদ বৃদ্ধি। আবার মালিকানা বেড়েছে, তাহলে মালিকানা সত্য বৃদ্ধি। আবার দেখো 5 তারিখে বলছে আসবাবপত্র ক্রয় 1,00,000 টাকা। তাহলে আমার কাছে কী আসছে? আসবাবপত্র আসে। তাহলে আমি লিখতে পারি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো, একদিকে আসবাবপত্র সম্পদ, নগদ সম্পদ। একটা সম্পদ বেড়েছে, আরেকটা সম্পদ কমেছে। তাহলে আমি লিখতে পারি সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। আবার দেখো, বিজ্ঞাপন খরচ প্রদান 5,000 টাকা। তাহলে আমি যখন বিজ্ঞাপন দিয়েছি, আমার কাছ থেকে নগদ অর্থ চলে গেছে। আমি কী লিখেছিলাম এখানে? যে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন মানে কি? ব্যয়। তাহলে ব্যয় বেড়েছে, তাহলে লিখতে পারি ব্যয় বৃদ্ধি। আমার কাছ থেকে নগদ অর্থ চলে গেছে, তাহলে কি? সম্পদ হ্রাস। এরপরে 25 তারিখ, ভাড়া প্রদান 10,000 টাকা। তাহলে ভাড়াই দিয়েছি আমি, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে নগদ অর্থ চলে গেছে। তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ভাড়া মানে ব্যয়। তাহলে আমি লিখেছি ব্যয় বৃদ্ধি, নগদ অর্থ চলে গেছে, সম্পদ হ্রাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা কী করতে পারো তাহলে? এইভাবেই যে লেনদেনগুলোর কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। যখন ডেবিট ক্রেডিট তোমরা করেছো, আগের ক্লাসে বুঝিয়েছি, এই ডেবিট ক্রেডিটের জন্য গড়বে 4টা, কারণের জন্য গড়বে 1টা বেশি, তাহলে কটা হবে? এই 5টা গড়। তাহলে এই কারণের গড়ে গিয়ে কারণ লেখা থাকতে পারে, ব্যাখ্যা চাইতে পারে। তখন সম্পদ বাড়লে লিখবে সম্পদ বৃদ্ধি, সম্পদ কমলে লিখবে সম্পদ হ্রাস। এবং যদি ব্যয় বাড়ে তাহলে লিখবে ব্যয় বৃদ্ধি, ঠিক আছে? ব্যয় কমলে লিখবে ব্যয় হ্রাস। দায় বাড়লে দায় বৃদ্ধি, দায় যদি কমে তাহলে লিখতে হবে দায় হ্রাস। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পেলে যে লেনদেনগুলোর কীভাবে কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। তাহলে তোমরা পরবর্তী ক্লাসে যখন আবার তোমাদের সাথে সম্পৃক্ত থাকবো, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে
আরও বিস্তারিত যে কীভাবে কারণসহ ডেবিটকেট নির্ণয় করা যায় এবং কীভাবে হিসাবের শ্রেণী বিন্যাস নির্ণয় করা যায়। তাহলে আমি আশা রাখবো তোমরা বুঝতে পেরেছ, আমরা বিষয়বস্তুগুলো তোমরা বাসায় আবার দেখবে যাতে তোমরা সহজে সেগুলো করতে পারো। যখন আবার তোমাদের সাথে সম্পৃক্ত থাকবো তখন তোমাদেরকে আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।